আছে প্যান্ডেলটা, আর অসাধারণ করেছে প্যান্ডেলটা। আমি কাছে গিয়ে তোমাদের দেখাবো। তো গাইস দেখতেই পাচ্ছ আমি রাস্তার ওই পার থেকে এই পাশে চলে এসেছি, আর অলরেডি বৃষ্টিও শুরু হয়ে গেছে। দেখো অন্ধকার হয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই প্যান্ডেলটা কবে ওপেন হবে সেই সম্বন্ধে কোনো আইডিয়া এখনো দেওয়া যাবে কি? আর উপরে ডিজাইন করার জন্য এনারা এরকম বাঁশের একটা সিঁড়ি বাড়িয়ে নিয়েছে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ আমি আবার চলে এসেছি নর্থ কলকাতায়। আজ আমি এসেছি নর্থ কলকাতা চারটা বাগানে, কিন্তু প্রস্তুতি কেমন চলছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো সবটাই তোমাদের বলছি, তোমরা কীভাবে আসবে, যারা মেট্রো ধরে আসবে তারা গ্রিশ পথ মেট্রো স্টেশনে নেমে বিবেকানন্দ রোড ধরে রামমোহন রায় সরণি মোড়ে এসে নামবে। যদি বাসে আসো আসলে যদি হেঁটে আসো তাহলে বিবেকানন্দ রোড ধরে এসে রামমোহন রায় সরণিতে এলে তোমরা অলরেডি প্যান্ডেলটা দেখতেই পেয়ে যাবে। হয়তো তোমরা একটু দেখতেই পাচ্ছ দূরেই আছে প্যান্ডেলটা, আর অসাধারণ করেছে প্যান্ডেলটা। আমি কাছে গিয়ে তোমাদের দেখাবো, এখন আমি রাস্তার এই পাশে আছি। তো কাছে গিয়ে তোমাদের খুব ভালোভাবে দেখাবো যে কতটুকু এরা কাজ কমপ্লিট করেছেন, কতটুকু কাজ বাকি আছে। আর যেহেতু পুজোটা খুব কাছে চলেই এসছে, আর কয়েকটা মাস প্রতি হাতে বাকি, তো আমি তো দেখতেই পাচ্ছি অসাধারণ লাগছে দেখতে। তো কাছে গিয়ে আমি তোমাদেরও ব্যক্তিমানে খুব ভালোভাবে শেয়ার করবো কতটুকু কাজ এরা না কমপ্লিট করেছেন। তো আজও রাস্তার ওই পাশে যাই, তারপরে তোমাদের বলছি। দেখতেই পাচ্ছ আমি রাস্তার ওই পার থেকে এই পাশে চলে এসেছি, আর অলরেডি বৃষ্টিও শুরু হয়ে গেছে। দেখো অন্ধকার হয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে। তবুও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, যখন এসেছি তো অবশ্যই শেয়ার করবো। দেখতে পাচ্ছ কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে চারিদিকে একদম। আর আমার একদম সামনেই আছে প্যান্ডেলটা, তো তবুও আমি যদি ক্লাবের কর্মকর্তাকে পাই ওনাদের কিছু কোশ্চেন আমি জিজ্ঞেস করবো, ইচ্ছে আছে। যদি পাই তাহলে অবশ্যই তারা জিজ্ঞেস করবো, আর তারপরে তো তোমাদের ব্যাক ক্যামেরা শেয়ার করবোই, সে যতই বৃষ্টি হোক না কেন। তো চলো আগে দেখি ক্লাবের কোনো কর্মকর্তাকে পাই কিনা। ক্লাবের একজন কর্মকর্তাকে আমরা পেয়ে গেছি, তো চলো ওনার মুখ থেকে কিছু কথা শুনে। দাদা ফার্স্টে আপনার নামটা একটু বলবেন। আমি মানিকতলা চালতা বাগান লোহাপতি দুর্গা পুজোর একটি মেম্বার, আমার নাম বীরেন খাড়া। আচ্ছা বলছি, এবারকার প্যান্ডেলের নিশ্চয় কোনো থিম আছে, তো কি থিম আছে যদি দশ মাসের বেশি? বছরে চালতা বাগানে মণ্ডপের থিম প্রকৃতির রূপের সৃষ্টি। আচ্ছা প্রকৃতির রূপের সৃষ্টি। আর বলছি যে যেহেতু এই বেশ কয়েক বছর ধরেই তো চালতা বাগানে খুব বড় ধুমধাম করে পুজোটা হচ্ছে, তো এবারও আশা করছি যে এবারও অনেক বেশ বড় করে খুব সুন্দর একটা পুজো আপনারা আমাদেরকে প্রেজেন্ট করবেন। তো এই প্যান্ডেলটা কবে ওপেন হবে সেই সম্বন্ধে কোনো আইডিয়া এখনো দেওয়া যাবে কি? আশা করি ওপেন আমার মনে হয় 8 বা 9 তারিখে ওপেন হবে। আচ্ছা অক্টোবরের 8 কিংবা 9 তারিখ এরকম একটা কথা চলছে। আচ্ছা, আর বলছি যে যেহেতু এখনো প্যান্ডামিক সিচুয়েশন চলছে, তো দর্শনার্থীদের উদ্দেশ্যে যদি কিছু বলেন তারা কি কি প্রিকশন নিয়ে আসবে পুজো মণ্ডপে? হ্যাঁ, এটা একটা অবশ্য ব্যাপার, কোভিড বিধি মেনেই আমাদের পুজো মণ্ডপে আসতে হবে। অবশ্যই মাস্ক পরতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে, আর বিশেষ করে বাচ্চাদেরকে খুব যত্ন সহকারে যদি পুজো মণ্ডপে আসেন তাদেরকেও মাস্ক পরিয়ে আনতে হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা আপনাকে। গাইস তোমরা তো ক্লাবের কর্মকর্তার মুখে শুনতেই পেলে, আর আমি তো নিজের চোখে দেখতে পাচ্ছি অসাধারণ সুন্দর হয়েছে এবারকার প্যান্ডেলটা। একটুবার তোমাদের আমি ব্যাক ক্যামেরায় শেয়ার করবো, যদি পারি তো পারমিশন থাকে ভেতরে ঢুকেও শেয়ার করবো। বাইরে থেকে তো অসাধারণ হচ্ছে, ছোটো ছোটো বাঁশের টুকরো টুকরো করে বাঁশ দিয়ে ডিজাইন করেছে, বাঁশ খাটি অসাধারণ ডিজাইন এনারা করেছেন। আর দাদারা তো বললেনই যে অক্টোবরের 8 তারিখ কিংবা 9 তারিখে ওপেন করে দেবেন এনারা। আর যা যা পারমিশন মানে মহামান্য আদালত তো যেমন প্রিকশন আমাদের দিয়েছেন, এবার এইভাবে কোভিড বিধি মেনে আমরা এবার পুজো প্যান্ডেল আসবো সেভাবেই আসতে হবে। তো চলো ব্যক্তিটাই তোমাদের আগে দেখিয়ে দিই পুজো প্যান্ডেলটা প্রতিটা কতটুকু কমপ্লিট করেছে, অসাধারণ করেছে ভাই। দেখতেই পাচ্ছ এখানে প্রচুর বাঁশ খুঁটে এখনও ফেলা আছে, ছোটো ছোটো বাঁশের টুকরো ফেলা আছে। আর ওপরে ডিজাইন করার জন্য এনারা এরকম বাঁশের একটা সিঁড়ি বাড়িয়ে নিয়েছেন যাতে উঠতে সুবিধা হয়, আর ওপরটা জাস্ট এরকম অসাধারণ লাগছে দেখতে। তোমরা ক্যামেরায় কতটুকু বুঝতে পারছো জানি না, কিন্তু নিজের চোখে যদি এসে দেখো তো অসাধারণ লাগছে। সাইডের থেকে তোমাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, কাছ থেকে দেখলে আশা করছি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পারবে। তো দেখতেই পাচ্ছি শিল্পীরা ভেতরে কাজে প্রচুর ব্যস্ত, আর বাঁশের এই যে বাঁশগুলো দেখতে পাচ্ছো না, এগুলো ছোটো ছোটো টুকরো টুকরো করে ডিজাইন করেছেন এনারা, অসাধারণ করেছেন অসাধারণ। তো গাই
জিনিস দেখতেই পাচ্ছ, আমি অলরেডি প্যান্ডেলের ভেতরে চলে এসেছি। জাস্ট তোমরা প্যান্ডেলের ভেতরের কাজগুলো দেখো, অসাধারণ লাগছে। যদিও এখন বৃষ্টি হচ্ছে বাইরে, খুব অন্ধকার, তবুও আমি তোমাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। একটু হয়তো অন্ধকার লাগবে, কিন্তু অসাধারণ কাজ, গাড়ি অসাধারণ, আর প্যান্ডেলটা তো অসাধারণ হয়েইছে। তার মধ্যে এবার নাকি প্রতিমার একটা চমক থাকবে, অসাধারণ চমক। কেন কি প্রতিমার এবার গয়নার উপরে মারাত্মক চমক, মানে আমাদের জন্য যেটা অত্যন্ত সুন্দর একটা চমক হতে চলেছে। জাস্ট কাছ থেকে দেখো, মানে অসাধারণ বাস দিয়ে এত সুন্দর ডিজাইন করেছেন এনারা। আর কি বলতো, পুজোর দিনে একদম আর দোরগোড়ায় চলে এসছে, শিল্পীরা পুরো দমে একদম কাজে ব্যস্ত, দেখতেই পাচ্ছে সব। এই বৃষ্টির মধ্যে এরা না দিন রাত এক করে কাজ করছেন। জাস্ট এই দিকের ডিজাইনগুলো একটু দেখো, চারিদিকে মানে গোটা চারিদিকে এত সুন্দর সুন্দর ডিজাইনের এরা করে রেখেছে, অসাধারণ লাগছে জাস্ট দেখতে। তো প্লিজ গাইজ, তোমরা এসে নিয়ে চোখে দেখে দিই, আশা করছি খুব 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 ভালো লাগবে। জাস্ট দেখো, প্রত্যেকটা শিল্পী প্রচণ্ড পরিমাণে ব্যস্ত। তো গাইস, দেখো আমরাই তোমাদের দেখালাম, আশা করলাম তোমাদের সবাই মানে খুব ভালো লেগেছে। আর বাস দিয়ে এত সুন্দর সুন্দর ডিজাইন করেছেন না, না এর ভেতরে না শিল্পীদের মানে একদম সময়ই হাতে একদম নেই, যেহেতু একদম দোরগোড়ায় চলে এসে পুরো দমে এরা না কাজে ব্যস্ত। আমার তো খুবই ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে। তো পেছনে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা অসাধারণ করেছেন এনারা, প্যান্ডেলটা তো আছেই সুন্দর। আর কাকুটা বললেন যে এবার প্রতিমার একটা চমক আছে, তো দেখতে হলে অবশ্যই তোমাদের আসতে হবে। তো কে কে আসছো প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। তো আজকের মতন এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ব্লগে। তো এখন অবধি যে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এখানেই, টাটা।